সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সপ্তম মহাসমাবেশে একথা বলেন তিনি। সড়ক দুর্ঘটনা নিরসনে কার্যকর ও যুগোপযোগী আইন করতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দেন স্পিকার। এ সময় চালকদের প্রশিক্ষণের জন্য ড্রাইভিং স্কুল গড়তে পরিবহন ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মাননীয় সংসদ সদস্যগণ তাদের নিজস্ব এলাকায় যদি তারা তাদের বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের বিষয়টিকেও একটি প্রায়োরিটি হিসেবে চিহ্নিত করে ব্যাপক প্রচারণা এবং কার্যক্রম গ্রহণ করেন, তাহলেও কিন্তু বাংলাদেশে তারা এই কাজটি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 5টি কোম্পানির বাস ট্রাক সারা দেশ জুড়ে চলছে, কেউ করেছেন একটি প্রপারলি একটি ইনস্টিটিউশন ব্যবসা করছেন। সুতরাং আইন করে যে অযোগ্য, যার নামের পেছনে ড্রাইভার লেখা হওয়া উচিত না, যে যার ট্রেনিং নেই, তার হাতে যদি আমি বছরে 3,000 লোক বাংলাদেশে মারা যাই, এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না।